ভাই এই রুটি আপনি কিসে ভাজবেন? ভাই এই রুটিতে আজকে ভাজবো হচ্ছে এই চুলায়। চুলায়? হ্যাঁ, এই চুলায় নিয়ে একটা ফ্রাই প্যান নিয়ে। ফ্রাই প্যান মানে? ফ্রাই প্যানে ভাজবেন না? এই নেন, আপনার ফ্রাই প্যান দিলাম। আরে ভাই রাখেন, এই ফ্রাই প্যানের দিন এখন আছে নাকি? ফ্রাই প্যানের দিন শেষ। রুটি দিয়ে দিব, এই যে বিসমিল্লাহ। তাওয়া দিবেন না? না, তাওয়া লাগবে না। তাওয়া ছাড়া এই যে দেখেন রুটি হবে এবং তাওয়ার থেকে খুব দ্রুত হবে। এই যে রুটি দিছি, এই যে দেখেন। আরে ভাই পাগল মানে কি বলেন, আপনি পাগল হয়ে গেছেন। দেখেন প্র্যাকটিক্যালে যা কথা বলবো তা। এই যে দেখেন রুটিটা ফুলতেছে, এই যে দেখেন রুটি কি সুন্দর ফুলতেছে, এই যে দেখেন, এই যে পাইছেন ভাই। যদি ভাজতে হয় এখন আর তাওয়া লাগবে না। একুরেটলি যে ভাজাটা, এই যে দেখেন এটা কি কাঁচা রুটি, এই যে বিসমিল্লাহ, এই যে রুটি দিয়ে দিছেন, রুটি অটোমেটিক ভাজা হয়ে যাবে এবং তাওয়ার থেকে দ্রুত হবে। তাওয়ায় একটা রুটি ভাজতে গেলে আপনার কয়েক মিনিট সময় লাগবে। এটা 30 সেকেন্ডে একটা করে রুটি ভাজবেন। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে ইনভার্টার ডিভাইস সহ চুলা, এটার আবার কি কথাবার্তা ভাই? এটার কথাবার্তার অনেক কিছু আছে, কারণ এতদিন আমরা মানে যে ধরনের চুলাগুলো বিক্রি করছি ভাই, এটা যেটা শুনছি সেটা বিক্রি করছি, কিন্তু এখন আর শুনে বিক্রি করব না। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালে দেখে বিক্রি করব। চুলাটা তো ময়লা হয়ে গেল, এটা এখন পরিষ্কার করবেন কেমনে? হ্যাঁ রে ভাই, আপনি আসলে মানে আমার মাথা খারাপ করবেন না, আপনাকে মাথা খারাপ হবো জানি না। এই চুলা সম্বন্ধে আপনাকে যা বলছি আপনি তো সব ভুলে গেছেন। এটা হচ্ছে 100% ওয়াটার প্রুফ চুলা এবং ইনভার্টার ডিভাইস সহকারে। আচ্ছা, আমি এখন এটা অফ করে দিলাম, আপনি চুলাটা ধুয়ে দেখান আমারে। হ্যাঁ রে ভাই, চুলা যদি অফ করে যদি ধুইতে হয় তাহলে এটা কিসের আপনার ওয়াটার প্রুফ? এই যে চুলা চালু করলাম, এই চুলা চলতেছে এখন 1000 ওয়াটে আছে। এটা সর্বোচ্চ 2200 ওয়াট আসবে, সর্বনিম্ন আপনার 100 ওয়াটে আপনার এটা ইউজ করতে পারবে, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা মানে ওয়াটার বাড়াই দিয়ে, এই যে দেখেন এটা যে ওয়াটার প্রুফ, এখন এই চুলা ধুইবেন। হ্যাঁ, এই যে যেটা আপনি যেভাবে খুশি রান্না বান্না করেন, পানি পরুক, ভাতের মার পরুক, ঝোল পরুক, এটার উপরে হাড়ি দিয়ে রান্না করা যাবে, 100% রান্না করা যাবে ভাই। আর এই সব চুলায় আলাদা করে হাড়ি কিনতে হয়, এই যে দামি দামি হাড়ি কিনতে হয়। হ্যাঁ, এখন এই হাড়ি কেনার দিন শেষ, তাই না? আগে যে চুলা কিনতাম 5000 টাকা দিয়ে, ওটাতে রান্না করতে গেলে আরো 5000 টাকার হাড়ি কিনতে হতো, যেটা আমার নিজের ফ্যামিলিতে কবলের বাইরে। আবার যদি একজন মেহমান আসতো বড় হাড়ি কিনতে গেলে আরো 5000, মানে চুলা কিনেন ইনভেস্ট করেন 5000 ওই বিভিন্ন আপনার কোম্পানির মতো ব্যবসায়ী ব্যবসা। এটার আরো কিছু ম্যাজিক আছে, এটা যদি আপনাকে আমি দেখাই দিই, এই যে দেখেন এটা কিন্তু আপনার 100% মেটাল বডি। আচ্ছা, ইনভার্টার কই জানি কইলেন যে দেখাই দিবেন, এক এক করে দেখাই। এই যে দেখেন, এখানে দেখেন এটা কি, এটা কি জিনিস বলতে পারবেন? না তো। এটা হচ্ছে ইনভার্টার ডিভাইস। আচ্ছা, যেটা দেখবেন আপনার বড় বড় আপনার মানে দামি যে ল্যাপটপ গুলো কিনবেন ওখানে দেখবেন এরকম একটা ডিভাইস থাকে। ওকে, এখন আপনার বাসা বাড়িতে আমরা যে এসি গুলো ইউজ করি, ফ্রিজ গুলো ইউজ করি, ওগুলোতে দেখবেন আপনার এরকম ইনভার্টার ডিভাইস থাকে, যার কারণে বিদ্যুৎ বিলটা একেবারে কম আসে। এমনকি যে কোনো ভোল্টেজ আপ ডাউন করলেও ওই ইলেকট্রিক আইটেমটার কোনো ক্ষতি হয়? কোনো ধরনের ক্ষতি হবে না। অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করলে কিন্তু আপনার সেটা মোটরের যে কোনো জিনিস হোক, চুলা হোক, ব্লেন্ডার হোক, এসি হোক, ফ্রিজ হোক, সেটা ক্ষতিকর হয়। বাট এই ইনভার্টার ডিভাইসটা থাকাতে বজ্রপাত হোক, ভোল্টেজ আপ ডাউন হোক, কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই যে এটার যে বডিটা, আগের চুলাগুলো কি হতো, আপনার যদি একটু বেশি রান্না করতে যেতেন আপনার এই বডিটা অনেক সময় গলে যেত, হাত থেকে একটু পড়লে মা বোনরা এটা রান্না করতে গেলে অ্যাক্সিডেন্টলি পড়তে পারে। এটা কিন্তু ভাঙা ফাটার কোনো ধরনের ভয় নেই। আচ্ছা, যেভাবে খুশি এভাবে এটা আপনার ইউজ করবেন। এটা 100% যেটা ইনভার্টার এবং আপনার মেটাল বডি সহ। সত্যি কথার কোন ধরনের আপনার মানে মাইনে, যেটা না জেনে এতদিন যা বিক্রি করছি এটা করছি,
এটা কি একটা লিখা লিখা ইনভার্টার সব চুলাতে কিন্তু এটা লিখা আছে ভিউয়ার্স যারা ভিডিওটা লাইভটা দেখতেছেন আপনারা একটু খেয়াল করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনি শেয়ার আরেকজনের উপকার হবে আমরা এতদিন এটা দেখে কিনছি ইনভার্টার লেখা কিন্তু এই ইনভার্টার যে চুলাতে থাকবে এটা 100% মাসের সর্বোচ্চ বিদ্যুৎ বিল 250 থেকে 300 টাকা আসবে আচ্ছা আমরা বিক্রি করছি ভাই আর বিক্রি করি একদিকে কাস্টমার নিয়ে আসে আরেকদিকে ভাই এই মাসে আমার বিদ্যুৎ বিল আসে 1800 টাকা এই মাসে হ্যাঁ এইরকম কথা বলে ইনভার্টার লেখা হইলে হইলো না তারপরে থেকে ভাই উডি টোটালে বাদ এই যে যেটা নিয়ে আসি এটা গ্যারান্টি সহকারে আমাদের দোকানের মেমোতে লিখিতে দিব এক মাস আবারও বলি দোকানের মেমোতে লিখিত থাকবে একটা না এক মাস ইউজ করবেন সর্বোচ্চ বিল 300 মানে 250 থেকে 250 টাকা সর্বোচ্চ যদি 300 টাকার 3 টাকা বেশি আসে মানে 250 থেকে 300 টাকা 300 টাকা সর্বোচ্চ হাইস্ট বিল কারণ অনেকের ফ্যামিলিটা একটু বড় হতে পারে সেই জন্য 300 টাকা যদি 300 টাকার বেশি আসে এটা আপন কোকারিজের পক্ষ থেকে আমরা এটা ড্যামারিজ দিব চুলা ফেরত আপনার টাকা ফেরত তো এখানে আপনার ইনভার্টার ডিভাইস দেখাইলা হইতে তো তাহলে অনেক সময় লাগবে মনে হয় বাস এই তো আপনি মানে পয়েন্টে চলে আসেন আপনি তো একটার পরে একটা ভাই প্যাচ শুধু লাগাইতেই থাকেন আমার তো কাজ এটা আপনার কাজ এটা হলে হবে না আপনাকে তো আজকে প্রুফ দিছি ইনভার্টার ডিভাইস প্লাস মেটাল বডি হ্যাঁ আবার তার মধ্যে ভেজাল করছেন যে এটা ওয়াটার প্রুফ কিনা তাও দেখাইছি আচ্ছা এখন এটাতে আপনার কয় ঘন্টায় ভাত রান্না করলে আপনি স্যাটিসফাই হবেন আধা ঘন্টায় দেন হ্যাঁ আধা ঘন্টা তাহলে এই চুলার লিয়ে এতক্ষণ কি মানে ওই যে মলম বেচার মতো কি চাপাবাজি করলাম এটা ঘড়ি ধরে ভাত রান্না করবেন মাত্র 12 মিনিট কত 12 মিনিট হ্যাঁ 12 মিনিট 12 সেকেন্ড হলে চুলা এটা কেউ কিনবেন না ঘড়ি ধরে ভাত রান্না করবেন 12 মিনিট মাংস রান্না করবেন 15 মিনিট তাই নাকি এবং কি ওই যে হাঁড়ি পাতিলের কথা বলছেন এই ধরনের চুলা যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে আপনার ওই মানে নন স্টিক এর হাঁড়ি কিনতে হবে না ইন্ডাকশন হাঁড়ি কিনতে হবে না এটা কিনতে হবে না আপনার বাসায় যে সিলভারের হাঁড়ি আছে অ্যালমুনিয়ামের হাঁড়ি আছে আগের দিনের যদি মাটির হাঁড়ি থাকে সেটা দিয়েও রান্না বান্না করতে পারবেন তো এই যে আমি যদি একটু দেখাই এখানে দেখেন আমি কিন্তু একটা মাটিতে মাটির চুলা রান্না করি এরকম এই যে কালো পাতিলের একটা চুলা নিয়ে আসে এটা এই পাতিল বসবো ভাই চুলায় ভাই বসবো অনেকে কয় যে পাতিলের তলা নাকি ফ্ল্যাট না হইলে চুলায় সাপোর্টই করে না এই যে দেখেন এটা তো সিলভারের হাঁড়ি হ্যাঁ এটা আমাদের সবার ঘরে আছে এই যে এটা এই যে ওয়াটার প্রুফ চুলাতে বসাই দিলাম আচ্ছা এই যে এখন এটা আমি সুইচ দিয়ে দিলাম ঠিক আছে ওকে আচ্ছা এটা আপনি রান্না করবেন হচ্ছে সর্বোচ্চ আপনার সময় নেবে হচ্ছে ভাত রান্না করতে 12 মিনিট আর মাংস রান্না করতে সময় নেবে 15 মিনিট আচ্ছা এখন আমি এক এক করে যদি চড়াই দেই আচ্ছা আমরা ভাতটা চড়াই দেই হ্যাঁ এই যে দেখেন আমি পাওয়ারটা বাড়াই দিই এটা কিন্তু সর্বনিম্ন 100 ওয়াট সর্বোচ্চ আপনার 2200 ওয়াট যাবে 2200 ওয়াট পর্যন্ত ওকে এই যে এখানে আমি চালটা দিয়ে দিলাম এই যে দেখেন বিসমিল্লাহ তো ভাই আজকে কিন্তু যে লাইফটা এই লাইফটা কিন্তু খুব চমৎকার একটা লাইফ হতেছে এই কারণেই কারণ আজকে সব একটু ব্যতিক্রম আইটেম আপনাদের জন্য নিয়ে আসছি এই চুলা থাকবে চুলার সঙ্গে কিন্তু একটা আপনার 18 পিসের ডেজনি ইটালি কোম্পানির একটা মার্বেল কোটিং এর সেট থাকবে আচ্ছা এবং খুব হেভি ডিউটির একটা ব্লান্ডার থাকবে যেটা আপনি 3-in-1 ব্লান্ডার মানে এটা ব্লান্ডারের কাজ গ্রাইন্ডারের কাজ এবং চপারের কাজ সবকিছু করা যাবে সবকিছু হবে আচ্ছা এই পাশে তাহলে এই চুলা একটু মাংস টাংস বসাই দেন আপনার সামনে মাংস আছে ঠিক আছে বসাই দিলাম এই যে আরেকটা অ্যালমুনিয়ামের হাঁড়ি ওকে এটা বসাই দিলাম বাসায় ব্যবহার করা ডিস্কো পাতিল জি 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 এটার ভিতরে তাহলে এই চুলাটা আমি স্টার্ট করে দেই এটার ভিতরে আপনি একটু তেল দিয়ে দেই যেহেতু মাংসটা রান্না করব এখন আমি যে এই যে এখানে তেলটা দিচ্ছি আর এখানে যে চুলাটাতে যে ভাত দিলাম ভিউয়ার্স আপনারা লাইভে দেখেন এটা কত মিনিট হয়েছে এখান থেকে নিয়ে আপনারা কাউন্ট করবেন আচ্ছা এখন লাইভের 8 মিনিট চলে 9 মিনিট ধরলাম হ্যাঁ এখন চলে 10:52 আমরা 53 ধরলাম ওকে ঠিক আছে এই সময় থেকে ভাত করে দিবেন আপনি 12 মিনিট 12 মিনিট তার মানে আমরা 11:05 ভাত রান্না করা দেখাই দিব 100% আর ওই পাশে লাগবে 15 মিনিট এই পাশে লাগবে মানে 11:10 ভিতরে আপনি আমাদের তরকারি দেখাবেন তরকারি দেখাবো আচ্ছা এই যে তেলটা দিলাম এটা এসে হিট হোক এবং আজকে যে আইটেমগুলো দেখাবো এখানে কিন্তু আপনি ডেজনি ইটালির 18 পিসের সেই ভাইরাল সেট এই যে দেখেন সবচাইতে বড় কুকিং ওয়্যার সেট ভিউয়ার্স এতদিন আপনাদেরকে যে সেটগুলো দেখাইছি 7 পিসের সেট দেখাইছি এটা আপনাদের একটা কমপ্লেইন থাকতো ওটা ফ্যামিলির জন্য না হ্যাঁ হ্যাঁ যে ভাই আমরা যখন এটাতে ভাত ভাত রান্না করতে যাই মেহমান আসলে ছোট হয়ে যায় হ্যাঁ এবং যাদের একটু বড় ফ্যামিলি ধরেন আপনার 6-7 জন তাদেরও হয় না ওটা সর্বোচ্চ 4 জনের হয় এখানে কিন্তু আপনার বিগ সাইজের আপনার হাঁড়ি বিগ সাইজ হলে তো সব চুলাই আবার সাপোর্ট করে না এই হাঁড়িরও ভেজাল আছে আজকে কোনো ধরনের ভেজাল নেই এগুলো হচ্ছে আপনার ইন্ডাকশন বেজ কয়েল করা আচ্ছা আচ্ছা ইন্ডাকশন বেজ কয়েল করা আছে এটা পৃথিবীর সব হাঁড়িতে ইউজ হবে আপনি এটা লার্কির চুলা থেকে স্টার্ট লার্কির চুলা গ্যাসের চুলা আপনার বাসায় আগের দিনের কারেন্টের চুলা আছে ইলেকট্রিক চুলা সব চুলাতে এটাতে রান্না করতে পারবেন আচ্ছা এটার পয়েন্টটাতে আমরা আসতেছি
এবং এটাতে কি কি থাকবে দেখাই দিব। আর এটা কিন্তু আজকে বিশাল একটা ধামাকা অফারে থাকবে। ঈদের আগে ভাই এত বড় কুকিং সেট অনেকে চায় ভাই, অবশ্যই যদি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে। অবশ্যই আজকে শুধু ডিসকাউন্ট না, এবং প্রত্যেকটার সঙ্গে কিন্তু গিফট আছে। চুলা কিনলে গিফট, একটা কিনলে আরেকটা গিফট পাবেন, ব্লান্ডার কিনলে গিফট পাবেন, এবং কুকিং হাড়ি সেট কিনলে বিশাল গিফট থাকবে। চলেন একজন লেখছে 10 কেজি মাংসের পাতিল বসানো যাবে এই চুলায়। এটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা আমি বলে দেই, এটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 20 কেজি। একজন লেখছে আসসালামু আলাইকুম, হাত দিলে কি করণ একটু জানাবেন। হাত দিলে এই যে হাত দিয়ে রাখছি, ওকে, এখানে কোন ধরনের গরম শর্ট আর্থিং কোন ধরনের ভয় নেই। আচ্ছা, এটা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে মানে আমরা বড়রা বৃদ্ধ যারা আছি সবাই এটা, আবার ইলেকট্রিক আইটেমটা একটু ভয় পায় ভাই। হ্যাঁ, অনেকে ভয় পায়, কিন্তু ভাই আমিও ভয় পাইতাম, কিন্তু এটা 100% নিরাপদ একটা চুলা। আচ্ছা, এটাতে কোন ধরনের ভয়ের কোন কারণ নেই। ওকে, আমরা মাংসটা চড়াই দিছি, এই যে দেখেন আমরা মাংসটা এখানে দিয়ে দিলাম। এটা সময় লাগবে এখন মাত্র 15 মিনিট, 15 মিনিটের ভিতরে মাংসটা আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই যে আমরা এটা চড়াই দিলাম, ইনশাল্লাহ এটা 15 মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যারা লাইভে আছেন আপনারা আমাদের সাথে আগামী 15 মিনিট থাকুন, আমরা দেখাই রান্নাটা ঠিকঠাক হয় কিনা। তো এখানে আমরা যে আমাদের ভাইরাল সেটটা নিয়ে কথা বলতেছিলাম, এটা হচ্ছে আপনার ডিজনি ব্র্যান্ডের, যেটা ইতালি। এখানে কিন্তু আপনার এটার বক্স, এটা 18 পিসের কুকিং সেট, 18 পিসের কুকিং সেট। এটা কিভাবে 18 পিস, এটার সঙ্গে কি কি থাকবে সেটা একবার আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, এবং এটার সঙ্গে যে হাড়িগুলো থাকবে এগুলোর সাইজ গুলো এবং এইগুলোতে আপনি কি পরিমাণ রান্না করতে পারবেন। এটা প্রথমত থাকবে হচ্ছে আপনার বিগ সাইজের একটা হাড়ি। আচ্ছা, জিনিসটা যদি আমি আরেকটু যদি দেখাই দিই যে এখানে এটা কি লিখা আছে, যে আমার মুখের কথা তা না, ডিজনি ইটালি একদম অয়েল ফ্রি মার্বেল কোটিং। হ্যাঁ, 100% ডিজনি অয়েল ফ্রি ইটালি মার্বেল কোটিং, এবং এটা কিন্তু ইন্ডাকশন বেজ কয়েল করা। আচ্ছা, এটা পৃথিবীর যে কোনো চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন, ম্যাজিক চুলাগুলোতেও হবে, ম্যাজিক চুলাগুলোতে হবে। ওকে, তো এই সেটের ভিতরে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা ভাই? এটা গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই আছে, এটা 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে। 5 বছরের ভিতরে যদি কোটিং উঠে যায়, এরকম যদি আপনার ভেঙে যায়, যে কোনো ধরনের সমস্যা হয়, এটা রিপ্লেস পাবেন। আচ্ছা, চলেন আমরা এই সেটে কি কি আছে জানি। এবং এটা আরেকটা জিনিস যদি আমি দেখাই দিও, এটা থিকনেসটা দেখেন, এটা কিন্তু অনেক মোটা, অনেক একটা থিকনেস। এবং এখানে যে হ্যান্ডেলটা আছে ঢালাই, আপনার ঢালাই কোনো জয়েন্ট না, জয়েন্ট না, জয়েন্ট না, জয়েন্টলেস, জয়েন্ট থাকবে না। তো এটার এটার যে সাইজটা হবে, এই বিগ সাইজটা, এটা কিন্তু হবে হচ্ছে আপনার 32 সেন্টিমিটার। এখানে আমি যদি একটু দেখাই দিই, এখানে কি ভাই 7-8 কেজি মাংস রান্না করা যাবে? কি বলেন ভাই আপনার 7-8 কেজি? এই যে এখানে সাইজ গুলো কিন্তু এখানে এক এক করে দেওয়া আছে। তারপরে এখানে কোনটা কি কি সাইজ আমি প্র্যাকটিক্যালি বলে দিব, প্লাস কতটুকু রান্না করতে পারবেন সেটাও দেখাই দিব। আচ্ছা, 32 সেম যেটা, এটার ভিতরে যদি ভাত রান্না করেন, ভাত রান্না করতে পারবেন 3 কেজি। আচ্ছা, মাংস রান্না করলে এটাতে রান্না করতে পারবেন 5 কেজি। 5 কেজি গরুর মাংস, মুরগির মাংস অনায়াসে এটাতে রান্না করতে পারবেন, এটা একটা থাকবে। আচ্ছা, আর এখান থেকে থাকবে হচ্ছে তার ইমিডিয়েটলি ছোট সাইজ, এটা হচ্ছে 28 সেম, যেটাকে আমরা বলি 28 সেন্টিমিটার। এটার ভিতরে আপনার ভাত রান্না করতে পারবেন হচ্ছে 2 কেজি। 2 কেজি ভাত রান্না করতে পারবেন, এবং এটার ভিতরে যদি মাংস রান্না করেন তাহলে এটা রান্না হবে হচ্ছে প্রায় 4 কেজি। ওকে, এটার ভিতরে আপনার এটা একটা থাকবে, এটাও কিন্তু আপনার ফিক্স হ্যান্ডেল। আচ্ছা, হ্যাঁ, কোনো জয়েন্ট থাকবে না, জয়েন্টলেস হ্যান্ডেল। এবং এখানে থাকবে রোস্ট প্যান, একটা মাল্টি রোস্ট প্যান, এটা কিন্তু আমাদের 12 মাসে লাগে। এখন রমজান মাস চলতেছে, সামনে ঈদ আসবে, মেহমান, আপনি একসাথে অনেকগুলো মুরগির রান এখানে দিতে পারবেন, বড় বড় মাছের পিসগুলো এইগুলো আপনার অনেক একসাথে করতে পারবেন, এবং আপনার ফ্রাইড রাইসের জন্য সবকিছুর জন্য বেস্ট, এটাও কিন্তু আপনার ফিক্স হ্যান্ডেল থাকবে। ওকে, এখান থেকে এটা থাকবে, এটাও কিন্তু 28 সেম। আচ্ছা, থাকবে আর এখান থেকে যেটা আমাদের 7 পিস সেটের সঙ্গে আমরা বড়টা পাই 24 সেন্টিমিটার। হ্যাঁ, 24 সেন্টিমিটার, যেটা পরিমানে 1 কেজি করতে পারবেন, এটাও ফিক্স হ্যান্ডেল থাকবে। এটা 1 কেজি ভাত রান্না করতে পারবেন, 2 কেজি মাংস রান্না করতে পারবেন, এটা একটা থাকবে।
ওকে একটা থাকতো হচ্ছে এখান থেকে 24 সিএম এর একটা ফ্রাইপ্যান হ্যাঁ ফ্রাইপ্যান এটা আপনাদের কিন্তু ঢাকনা সহ থাকবে এবং এটাও কিন্তু ইন্ডাকশন করা প্রত্যেকটা আইটেমে ইন্ডাকশন থাকবে এটা একটা থাকবে ওকে এবং এখান থেকে থাকবে একটা তাওয়া তাওয়া এটা হচ্ছে দোসা তাওয়া একটা আছে প্লেন তাওয়া ওটাতে শুধু রুটি আর পরোটা ভাজতে পারবেন এটাতে পিজ্জাও হবে হ্যাঁ এটাতে পিজ্জাও হবে প্লাস এটা যদি একটা ডিম ভাজেন বা একটা মাছ ভাজি করেন তেলটা বাইরে আসবে না এটার ভিতরে লিমিট থাকবে পিজ্জাও করতে পারবেন এটা 26 সেমি এটা একটা থাকবে আচ্ছা আচ্ছা এখানে আপনার আইটেম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা হচ্ছে পাত্র ছয়টার সঙ্গে পাঁচটা ঢাকনা থাকবে এগারোটা এখান থেকে ছয়টা স্পন থাকবে মানে কোনটা কয় পিস করে থাকবে এবং চামি ছয়টা থাকবে মাজুনি থাকবে কোনটা কত সিএম আমি যে সিএম গুলো মুখে বললাম এগুলো কিন্তু আপনারা দেখতে গেলে বুঝে নিবেন ওকে ওকে ঠিক আছে অনেকে ব্লেন্ডারের দামও জিজ্ঞাসা করতেছে ব্লেন্ডারের কাজটা আগে দেখবো আগে আমি ভাইয়ের কাছে হলুদ দেই দেখি হলুদটা করা যায় কিনা হ্যাঁ হলুদটা করবেন কিন্তু ব্লেন্ডারটা এটা কিসের কোন ব্র্যান্ডের এটারও তো আমাদের বিষয় আছে রিকো যেটা আপনার মানে বর্তমানে আমাদের এখানে ভাইরাল একটা ব্লেন্ডার এটার বক্সটা যদি আমরা দেখাই দিই এই হচ্ছে আপনার রিকো অনেক ব্লেন্ডার অনেক ধরনের ব্লেন্ডার আছে বাট কথার সাথে কাজের মিল হয় না এটা আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিব এটা হচ্ছে 1000 ওয়াটের হবে ঠিক আছে 1000 ওয়াটের হবে এবং জার হবে হচ্ছে তিনটাই হচ্ছে 304 গ্রেডের জার এই জার গুলো আপনার 50 বছরের গ্যারান্টি ওকে 50 বছরে কোন ধরনের ঝংমরিচ হয় এটা নতুন জার পাবেন এবং এটার যে আরপিএম থাকছে যদি আরপিএমটা দেখেন বাচ্চা ভাই এখানে আরপিএম কিন্তু 18000 আরপিএম আর এটা কন্টিনিউ একটা না কতক্ষণ চালাতে পারবেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট না এটা যেহেতু আপনার 18000 আরপিএম এটা 30 মিনিট একটা না কন্টিনিউ চালাতে পারবেন ওকে আমাদের কাছে এটা সত্যি কথা যেটা আসছি অনেক রেস্টুরেন্টের ভাই আসে যে ভাই আমার রেস্টুরেন্টে ইউজ করবো লাগাতার ইউজ করবো হ্যাঁ তাদের জন্য আমরা এই ব্লেন্ডার গুলো সাজেস্ট করি তবে ভিউয়ার্স একটা কথা বলতে পারি যদি এটা আপনি বাসা বাড়িতে ইউজ করেন আপনার লাইফ টাইম গ্যারান্টি আপনাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটা অবশ্যই আপনারা শেয়ার দিয়ে রাখেন কারণ একটা ভালো প্রোডাক্ট আপনার দ্বারা আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় সবাই দেখতে পারবে ওকে আচ্ছা এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিই এই যে দেখেন ঝাড় নাইলে আবার এটা ঝাড় থাকবে হচ্ছে তিনটা এই একটা থাকবে এখানে এটা একটা থাকবে আর এটা একটা থাকবে একটা হচ্ছে জুস লাচ্ছির জন্য একটা ভিজা মশলা করার জন্য আদা রসুন আটা শুকনা আর একটা শুকনা মশলা আচ্ছা এটার ভিতরে আজকে আমরা শুকনাটা করে দেখাই ওকে এই যে এখানে আপনার মানে একদম আস্ত হলুদ গুলো নিয়ে নিলাম হলুদ গুলো এখানে দিয়ে দিলাম হলুদ গুলো আসলে কয় মিনিটে করবো ভাই বলেন তো একটু না 1 মিনিট দিলাম জান ভালো ব্লেন্ডার হলে বেশি সময় লাগে না হ্যাঁ ভালো ব্লেন্ডার হলে 1 মিনিটও লাগবে না 1 মিনিটে কোন ব্লেন্ডার আছে দুনিয়াতে যে হবে হবে তো আপনার 10 মিনিট লাগে আপনি কতক্ষণ দিবেন আমি 30 সেকেন্ড নিব দেখি চলেন 30 সেকেন্ড এই যে 20 মিনিট ওকে দেখেন 30 সেকেন্ডের ভিতরে হবে ভাই আমার মনে হয় কোয়ান্টিটি বেশি না কোয়ান্টিটি বেশি না আপনি ভাবতে পারেন যে এটা আস্ত হলুদ না কি দিছি হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখাই দিই ওকে ওকে না বলে তো আপনি এই যে দেখেন এটা হচ্ছে আস্ত হলুদ ওই যে দেখেন দেখছেন ঠিক আছে আস্ত হলুদ ঠিক আছে এই যে আস্ত হলুদ চলেন এবার করে দেখাই না আপনি এবার আমার ভিউজদের একটু দেখেন ভালো করে আচ্ছা এটা হচ্ছে আস্ত হলুদ এটা আমরা করে দেখাবো ওকে এই এই যে দেখেন এই যে ঠিক আছে এখন আপনারা ঘুরি ধরবেন কতক্ষণ ভাই 30 সেকেন্ড 30 সেকেন্ডের ঘুরি ধরেন ওকে ওরে বাবা এইদিকে তো আমার আবার ভাতের মার পড়তেছে আচ্ছা এটা আমরা 30 সেকেন্ডে করে নিই অনেকেই ভাবতে পারেন আটকে গেল কিনা আসলে না প্র্যাকটিক্যালি দেখেন আর মনে হয় 15 সেকেন্ড আছে হাতে 15 সেকেন্ড ভাই এই যে ভাত উঠলাইতেছে চুলার সমস্যা নাই তো ভাতের মার করুন কোন ধরনের সমস্যা নেই ভাতের মার যত বেশি করুন কোন সমস্যা নেই ওকে এটা তো ওয়াটার প্রুফ চুলা ভাই বলছি তো
আচ্ছা অনেকেই ভাবতে পারেন চলতে চলতে থামলো কেন, আসলে এটা থামায় আপনাদের দেখানো হয়েছে যে এটার ভিতরে আসলে অরিজিনাল হলুদটা দেওয়া হয়েছে কিনা। 30 সেকেন্ড হয়েছে, হ্যাঁ 30 সেকেন্ড ডান। আচ্ছা 30 সেকেন্ড হয়েছে, 30 সেকেন্ড হয়েছে। আচ্ছা এবার দেখি বিসমিল্লাহ আল্লাহ, এটার যত মানে প্রশংসা করছি কাজে আছে কিনা। এই যে দেখেন দেখেন ঢালেন 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 এই যে এখানে আগে ক্যামেরাটা দিয়ে দেখেন, মানে পুরো তেলকম পাউডার হয়ে গেছে। এই যে দেখেন দিছি কি আর বের হইলো কি ভাই, এই যে দেখেন একদম গোড়া, একদম গোড়া হইছে, একদম গোড়া। আচ্ছা এখন আবার অনেক ভিউয়ারদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এই শক্ত আস্ত আস্ত হলুদ সব ব্লেন্ডার হয়, কিন্তু কিছু ছোট জিনিস আছে ব্লেন্ডারে শুধু ঘুরে হয় না, আচ্ছা এটা হচ্ছে চাল, চাল, চালের গুঁড়া, চালের গুঁড়াটা আমরা, আচ্ছা আমরা এই চালের গুঁড়াটা করে দেখাই বাকি প্রোডাক্টের প্রাইসটা বলে দিব যারা লাইভে আছেন আপনারা সাথে থাকেন। আপনার ভাতগুলো দেখেন, ভাত কিন্তু হয়ে গেছে, এখন ঠিকা দিলেই হয়ে গেল। এই যে দেখেন ভাতটা একেবারে, যে দেখেন ভাত ফুটে বলক চলে আসে, ভাতের বলক চলে আসে, মানে ভাত তো আপনি দিছিলেন কি চাউল, এটা কি অলরেডি ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। রনি ভাই নিয়ে ঠিকা দেন তো, ভাতের কিন্তু ভাত কিন্তু কাজ হয়ে গেছে, হ্যাঁ ভাতের কাজ হয়ে গেছে। আচ্ছা মাংস, মাংস, মাংসটা দেখবেন না, এই যে দেখেন মাংস দেখছেন ভাই, এদিকে ভূমিকম্প চলতেছে একদম ভাই, যেটা কথা বলছি সেই কথার সাথে কাজের কিন্তু মিল পাইছেন। ঠিক আছে এই চুলা আজকে যারা না কিনবেন তারাই মিস করবেন, এবং আবার বলে এটা চুলা আপনারা মানে এখন তুই কিন্তু কেউ কমেন্ট করে নি যে ভাই চুলাটা কোন ব্র্যান্ডের, ওকে এটা আমাদের সবার পরিচিত একটা ব্র্যান্ড বাজাজ, বাজাজ কোম্পানি, এটা আগেও দেখানো হয়েছে ইনভার্টারের প্রথম ডিভাইস সহকারে, একেবারে ডিভাইস সহকারে ফার্স্ট আপনার বাংলাদেশে যেটা ডিভাইস সহকারে, আমি আরেকবার দেখাই দিই এই যে ডিভাইসটা, হ্যাঁ এই ডিভাইস সহকারে একমাত্র এটা বাজাজ কোম্পানি নিয়ে আসছে বাংলাদেশে, ওকে এর আগে শুধু আমরা নাম দেখে বিক্রি করছি ইনভার্টার, বাট কোন ধরনের ডিভাইস ছিল না। আচ্ছা এটা কিন্তু ডিভাইস সহকারে, এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিই, এটা হচ্ছে আপনার 5 বছরের এটা রিপ্লেসমেন্ট অল পার্টস গ্যারান্টি থাকবে, ওকে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অল পার্টস, ওকে। আর এখানে আরেকটা কথা যেটা বলছিলেন বাদশা ভাই যে ব্লান্ডারের সম্পর্কে, যে ব্লান্ডারে চালের গুঁড়াটা, আচ্ছা চালের গুঁড়াটা দেখাই দিই, এই যে আমরা ভাতটা দেখাই, কারণ ভিডিওর মাঝখানে আবার যদি থামায় দেখাই বিওস্টা আবার আরেকটা মনে করতে পারে হলুদের মতো। আচ্ছা এই যে এটা দিয়ে দিলাম চালের গুঁড়া হয় কিনা, চালের গুঁড়া অনেকে বলে যে ব্লেন্ডারে শুধু ঘুরে, কিন্তু পাউডার যেটা সেটা আসে না। আচ্ছা এই যে আমি আজকে এখানে ঘুরবে হবেও নাকি 100%, এই যে আজকে করে দেখাবো। ঠিক আছে যারা লাইভে আছেন দেখেন, এটা দেখানোর পরে আমরা প্রাইসিং এ চলে যাব, ভাত কিন্তু হয়ে গেছে, আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে ভাত দেখাই ফেলছি। ওকে গুড, অটো সার্কিট ব্রেকার আছে তো নাকি, অটো সার্কিট ব্রেকার ছাড়া এই ব্লেন্ডার তৈরি হয় না, অটো সার্কিট ব্রেকার 100%। ওই দেখেন ভাতের পাতিল কিন্তু পানি পড়তেছে, বাট সমস্যা নাই, কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা হয়ে গেছে মনে হয় ভাই, সাউনেই কইতেছে হয়ে গেছে, হয়ে গেছে সাউনেই কইতেছে, লাইভ করতে করতে এখন এটা ভাবও বুঝে গেছে, সাউনেই কইতেছে হয়ে গেছে। এই যে এখানে একটু তাইলে, আচ্ছা এখানে নিয়ে ক্যামেরাটা ধরেন, বিসমিল্লাহ দেখেন তো ভাই একবারে পুরো তেলকম পাউডার। এই যে দেখেন আমি না ঢাললে আসলে এখানে তো বোঝা যায় না, হ্যাঁ এখানে ডালি হলুদের পাশে, হলুদের পাশে ডাললে বুঝতে পারবেন, এই দেখেন দেখছেন কালারটা কিরকম, এই যে দেখেন গুড গুড গুড, এই যে দেখেন এই যে চমৎকার। এই এখন এই চালের গুঁড়ো দিয়ে আপনি যে কোনো ধরনের আপনি পিঠা তৈরি করেন, সেটা ভাপা পিঠা হোক, চিতই পিঠা হোক, বা আমরা যারা আর কি গমের আটা রুটি খেতে পছন্দ করি, এটার ভিতরে সরাসরি আপনি। আচ্ছা চলেন এখন আমরা প্রোডাক্টের প্রাইসিং গুলো শুনে নেই ভাই, কোনটা কেমন প্রাইস করবে, তো ভাই ধামাকা অফার থাকবে বলছি, ওকে এবং আমাদের রমজান মাসে এটা কিন্তু শেষ লাইফ, কারণ আমরা এই যারা ঢাকার বাইরে নেবেন এটা আমরা 3 দিন পর্যন্ত কুরিয়ারে মাল ডেলিভারি দিতে পারবো, অতএব এই অফারটাও থাকবে 3 দিনের জন্য ধামাকা অফার। আচ্ছা আচ্ছা এই যে মাংসটা দেখেন আপনি, এই যে মাংস দেখেন একবারে ভূমিকম্প টুকটুকিয়ে উঠতেছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মাংস, আচ্ছা ভাই মাংস দেখা না, চুলার প্রাইসটা বলেন, সবাই অধীর আগ্রহে আছে, চুলার প্রাইসটা বলে দিব, চুলার প্রাইস তো ভাই রেগুলার যা প্রাইস ছিল সেটাই থাকবে। তাহলে কেমনে 3 দিনের অফার কি হইলো, তাহলে ঈদের আগে দেখা লাভ হইলো কি, পুরো কথাটা শুনেন, আমাদের রেগুলার এর আগে কিন্তু আপনাদের এখানে লাইভ ছিল বা অন্য অন্য চ্যানেলে, কিভাবে নিবে সবাই দাম জিজ্ঞাসা করতেছে, কিভাবে নিবে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা ভাই চলেন বলে দেই, যারা ঢাকার বাইরে নিবেন এটা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি আপনি ঘরে বসে পেয়ে যাবেন, যারা ঢাকার ভিতরে নিবেন সরাসরি আমরা লোক দিয়ে পাঠিয়ে দিব, যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদেরকে বিকাশে 1000 টাকা পেমেন্ট করবেন, বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে। এখন এক এক করে দাম বলে দিই, চুলা এটা আমাদের রেগুলার প্রাইস আপনি দেখছেন 6500 টাকা ছিল, তো আমরা ধামাকা অফারে দিছিলাম 5500 টাকা, ওকে আজকে 5500 টাকা না, এটা যারাই নিবেন
ওনলি মাত্র 4800 টাকা থাকে। 4800 টাকায় ইনভার্টার ডিভাইস সহ মেটাল বডির চুলা। চুলা হ্যাঁ। ওকে 4800 টাকা। ব্লেন্ডার। ব্লেন্ডার ছিল 6500 টাকা। এটা আজকে ধামাকা অফারে থাকবে ওনলি মাত্র 5000 টাকা। 5000 টাকা। হ্যাঁ। আর এখানে যেটা আমাদের ডিজনি কোম্পানির 18 পিসের সেট। এই যে কাঙ্ক্ষিত সেটটা যেটা ভাইরাল সেট। শুরুতে বলছিলেন যে একটা কিনলে একটা সঙ্গে একটা গিফট থাকে। গিফটটা কি? এটা ঈদ উপলক্ষে আজকে গিফট থাকবে। কি গিফট থাকবে? চুলা রান্না যেহেতু আমি করতেছি ভাই, এখানে খাবার বলতে আছে। হ্যাঁ হ্যাঁ। এটা ছিটে আমার শরীরে ভরতে পারে। হ্যাঁ হ্যাঁ। ঈদের সময় আমার বোনরা ভাবিরা নতুন জামা নষ্ট হইতে পারে, নষ্ট হতে পারে, তাই চুলা যারা কিনবেন প্রত্যেকটা চুলার সঙ্গে একটা করে অ্যাপ্রন এটা থাকতে। আচ্ছা আচ্ছা। আর মশলা মানে আপনারা যারা ব্লেন্ডার করলেন, এত ব্লেন্ডার করলাম, ব্লেন্ডার যারা কিনবেন রাখবেন কোথায়? স্পাইস জার। হ্যাঁ, এরকম একটা মশলার সেট, চার পিসের একটা সেট থাকবে। ওকে। আর যারা নাকি আপনার এই সেটটা কিনবেন, তেল ডালতে হয়, এটাতে কিছুক্ষণ আগে এই যে আমি তেল এখানে ভরে রাখছি, স্টাইলিশ একটা জিনিস দিয়ে। হ্যাঁ। আজকে যারা এই সেটটা কিনবেন তাদের জন্য আপনার একটা অয়েল পট ফ্রি থাকবে। বাহ। আরে বড় সেটটার সাথে অয়েল প্যাড। হ্যাঁ, অয়েল পট। হ্যাঁ। আর ব্লেন্ডারের সাথে স্পাইস জার। ব্লেন্ডারের সঙ্গে আপনার এই জারটা থাকবে। আর চুলার সাথে হইতেছে এই অ্যাপ্রনটা। এই অ্যাপ্রনটা থাকবে। আচ্ছা, এখন আবার আরেকটা কথা আছে, যারা পুরো সেটটা নিবেন তাদের তারা কিন্তু সবগুলো গিফটই পাবে। সব থাকবে। সব থাকবে। ওকে। আর এখানে আরো একটা ধামাকা অফার আছে, সেটাও বলে দিই। একজন লেখছে টাকা দিলে কি ঠিক মতো পাবে প্রোডাক্ট? 100% ভাই, আমাদের এখানে আপনার যে লাইভটা চলতেছে এই লাইভটা আপনারা শেয়ার দিয়ে রাখবেন। শুধু আমার এখান থেকে না, এই চ্যানেলে দেখা যত লাইভ যত ধরনের আইটেম আছে, যদি কেউ প্রতারিত হয় এটা আমি রিস্ক, ওটা টাকা ড্যামেজ আমি দিব। আর আমরা আছি নিউ মার্কেট এরিয়াতে ভাই, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান 10 আপন ক্রোকারিজে। আচ্ছা, ব্লান্ডারের দাম কত? 5000 টাকা। আচ্ছা, ব্লান্ডারের দাম হচ্ছে 5000 টাকা। এখন সবাই তো পুরো সেটের প্রয়োজন নেই, কারো আপনার এই চুলা আর ব্লান্ডারের প্রয়োজন হতে পারে। দাম কত আসলো? 9800। 9800। যারা এই দুইটা নিবেন তাদের জন্য 300 টাকা লেস। 9500 টাকা। ওকে। এখন যারা এই চুলা এই সেট নিবেন ব্লান্ডার প্রয়োজন নেই তাদের জন্য কি আসতেছে? 5000। আর সেটের দাম 10800 টাকা। ওকে। আর সেটের দাম? আর চুলার দাম? 4800। 4800। ওকে, তাহলে কত হলো? 15600। যারা এই দুইটা নিবেন 600 টাকা মাইনাস। ওকে ওকে। দুইটা নিলে আপনার মানে এই 18 পিসের সেট চুলা 15600, তাদের জন্য 15000। আচ্ছা, একজন বলতেছে যে টাঙ্গাইলের জন্য অর্ডার করবে রকেট নাম্বারে দিতে হবে, রকেটে লেনদেন করা যাবে। বিকাশ আছে, নগদ আছে, আপনি যে কোনোটাতে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনি লেনদেন করতে পারবেন। ওকে। আচ্ছা, আরেকটা বাম্পার অফার দিয়ে দিই, যারা নাকি আপনার এই চুলা নিবেন, এই সেট নিবেন এবং এই ব্লেন্ডার নিবেন, তাহলে তাদের জন্য কি অফার থাকবে দেখেন। সেটের দাম হচ্ছে 10800, ব্লেন্ডারের দাম হচ্ছে আপনার 5000। ওকে। আর এই চুলার দাম হচ্ছে আপনার 4800। ওকে। কত হলো? 20600। তাদের জন্য টোটাল রাউন্ড ফিগার 20000। হ্যাঁ। এবং সাথে কিন্তু আপনার এই গিফট গুলো থাকবে, সবকিছুই থাকবে, অ্যাপ্রন থাকবে, এই স্পাইসি জার থাকবে, এবং আপনার এই অয়েল পট থাকবে, এগুলো সম্পূর্ণ গিফট থাকবে পুরো প্যাকেজের জন্য, এবং আরো 600 টাকা ডিসকাউন্ট থাকবে। ওকে। অর্ডার করলে কতদিনের ভিতরে ডেলিভারি হবে? এই 3 দিনের ভিতরে চলে যাবে নাকি? 3 দিন লাগবে না ভাই, এটা সর্বোচ্চ আপনার সময় 48 ঘন্টা। আমরা বলে দিই একদিন ওভার, 24 ঘন্টার ভিতরে সবার বাসায় মাল চলে যাবে, তারপর ওভার সময় হচ্ছে 48 ঘন্টার ভিতরে হাতে পেয়ে যাবে। সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান নাম্বার 10 এ চলে আসবেন আপন ক্রোকারিজ। আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।